জেনে নিন পোস্তদানার কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারিতা, যা আপনার স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে বলা হয়ে থাকে গুণে ভরা পোস্তদানা রান্নার স্বাদ বৃদ্ধি করতে পোস্তদানা আমরা ব্যবহার করে থাকি। মূলত পোস্তদানা হলো এক ধরনের তৈলবীজ যা ছোট বৃক্ষের মতো দেখায়। পোস্তবীজ আস্ত অথবা গুঁড়ো অবস্থায় বিভিন্ন খাদ্যে মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। রান্নায় অতুলনীয় স্বাদের জন্য ব্যবহৃত পোস্ত ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনে পূর্ণ থাকে। এছাড়াও পোস্তদানাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর ফ্যাটি অ্যাসিড। বিশেষজ্ঞদের মতে বাড়িতে অবশ্যই পোস্তদানা রাখা একদমই উচিত। পোস্তদানা দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি, যা রান্নার সুস্বাদু ও মান বাড়িয়ে দেয়। তবে পোস্তদানার যে বিভিন্ন উপকারী উপাদান রয়েছে তা আমাদের প্রায় সকলেরই অজানা। কোষ্ঠীকাঠিন্য দূর করে। পোস্তদানাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার কোষ্ঠীকাঠিন্য দূর করতে সাহায্য করে। গরম ভাতের সঙ্গে পোস্তদানা বাটা খেলে কোষ্ঠীকাঠিন্যর মতো মারাত্মক সমস্যা খুব দ্রুত চলে যায়। হাড়ের ক্ষয় রোধ করে। ক্যালসিয়াম আর ফসফরাস থাকায় হাড় শক্তিশালী হয়। জয়েন্ট পেইন বা হাড় ফুলে গেলে দ্রুত আরাম পাওয়ার জন্য পোস্ত বাটা আক্রান্ত স্থানে লাগাতে পারেন। দেখবেন সেই সমস্যাটি খুব দ্রুত চলে গেছে। মুখের আলসার রোধ করে। শরীরের ভেতরে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পেলে মুখে আলসার বা ঘা দেখা দেয়। পোস্তদানা শরীরকে ঠান্ডা রাখে এবং মুখের আলসার হতে বাধা দেয়। পোস্ত বাটার সঙ্গে যদি চিনি মিশিয়ে খান তবে মুখের আলসার থেকে হওয়া ব্যথায় দ্রুত আরাম পাওয়া যাবে। এই কাজটি আপনি করে দেখতে পারেন। এছাড়াও হৃদযন্ত্রকে সুস্থ রাখে। ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তের কোলেস্টেরল কমে, ফলে হৃদযন্ত্র ভালো থাকে। হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক রোধ করতে রোজকার খাবারের তালিকায় অল্প করে হলেও সামান্য কিছু পোস্তদানা রাখা উচিত। অনেকের বিভিন্ন ত্বকে সংক্রমিত হতে দেখা যায়। বিভিন্ন রকমের ত্বকের রোগ যেমন চুলকানি বা র্যাশ এই পোস্তদানায় খুব আরাম দেয়। পোস্ত বাটার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন, এরপর দেখুন ম্যাজিক। এরপর আক্রান্ত স্থানে মোটা করে লাগিয়ে রাখুন, দেখবেন খুব সহজে চলে গেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। পোস্ততে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকায় তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও মস্তিষ্ক সক্রিয় রাখে। পোস্তদানা মস্তিষ্ক সক্রিয় রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম, আয়রন আর কপার থাকায় মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও চমৎকার একটি কাজ করে ঘুমের হতে। এছাড়াও ঘুমের খুব ভালো একটি ওষুধ হিসেবে কাজ করে। যাদের ইনসমনিয়া আছে তারা পোস্ত বাটা আর চিনি একসাথে মিশিয়ে খেলে ঘুমোতে যাওয়ার পূর্বে খেতে পারেন, দেখবেন দ্রুত ঘুম চলে আসবে।